চিকিৎসার নাম করে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ভুয়ো কবিরাজের বিরুদ্ধে। ঘটনা জলপাইগুড়ির সদর ব্লকের। চিকিৎসার নাম করে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ভুয়ো কবিরাজের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির সদর ব্লকে। জানা গিয়েছে ওই নাবালিকা দীর্ঘদিন থেকে চর্মরোগে ভুগছিলেন। আলাম হক নামে এক ব্যক্তি ওই এলাকায় আয়ুর্বেদিক ওষুধ এবং নানা সামগ্রী ফেরি করত এবং নিজেকে কবিরাজ বলে পরিচয় দিত। ওই ভুয়ো কবিরাজ কিশোরী চিকিৎসা করে দেবে বলে তার বাবা মাকে জানায়। জানা গিয়েছে এদিন দুপুরে ওই যুবক ওষুধ বিক্রির উদ্দেশ্যে নাবালিকার বাড়িতে যান। সেই সময় বাড়িতে নাবালিকার মা ও নাবালিকা ছিলেন। অভিযুক্ত ব্যক্তি নাবালিকাকে চিকিৎসার নাম করে বাড়ির একটি ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর নাবালিকা চিৎকার করে ঘরের দরজা খুলে বেরিয়ে আসে। তারপর সে জানায় ওই কবিরাজ তাকে চিকিৎসার নাম করে কুকাজ করছে। নাবালিকার মা বাবা চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তারা ওই ব্যক্তিকে গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় 50 সদস্য। এরপর খবর পেয়ে কোতালি থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যায়। শনিবার রাতে কোতালি থানায় অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। এই যে বাচ্চাটা শুনে মানে অবাক লাগে এই সব ব্যাপারগুলো। ঘটনাটা হচ্ছে মেয়েটার একটু শরীরে একটু সেতি হাইপের একটু ছিল আর কি, সেতি টাইপের। তো এই ফেরিওয়ালা গ্রামে গ্রামে ফেরি করে বেড়ে, সেই সঙ্গে নিজেকে একটু বলে মানে ওষুধ ঝাড়ফুঁক এসব কিছু জানে কবিরাজ। হ্যাঁ, কবিরাজ বলে নেই মানে আমি ঝাড়ফুঁক ওঝা টোঝা তেল কষা ওষুধ টষুধ বিক্রিও করি মানে ফেরিওয়ালার কাছে। কীভাবে পরিচয় দেয় কবিরাজ বলেন ওঝা বলে? এটাকে তো কী বলবো, ওঝাও বলবো না ঠিক, আমি কবিরাজও বলবো না। হ্যাঁ, এরা লোকে গ্রামে গঞ্জে ঘুরে তো ফেরিওয়ালাগুলা, এই সরল 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 মানুষগুলো, আমরা গ্রামের মানুষ তো সরল সরল, এই সরলতার সুযোগ নিয়ে এরা বলে এটা আমি জানি, এই ওষুধটা যদি দিই এই তেল পড়াটা যদি দিই তাহলে মনে হয় ভালো হয়ে যাবে। মার সঙ্গে নাকি আলাপ খালাপ হয়েছে মেয়েটার সঙ্গে, তো তারপরে সেই মোতাবেক ও আজকে বিকালে গেছে ওদের বাড়িতে গিয়ে বলছে। তাপরে ওর মা বাড়িতে ছিল তখন নাকি বলছে যে আমি যদি একটু ঝাড়ফুঁক ছেড়ে দিই। ওর মাকে মনে হয় জিজ্ঞাসা করলেন কী বললো, আমি কিন্তু ঘটনার মধ্যে ছিলাম না, যেটা শোনা কথা। তারপরে ও এই ছেলেটা নাকি বলে বলছে যে বলি এটা ঘরে ছাড়তে হবে যাতে কেউ না দেখে, না দেন দেখলে আবার এই রোগটা আবার অন্য কারো চলে যাবে। এইভাবে মেয়েটাকে আর কি ঘরে নিয়ে, ওর মা কিন্তু বাইরেই ছিল। তারপরে কিছুক্ষণ পরে যখন মেয়েটা চিৎকার চেঁচামেচি করছে, ঘর থেকে বেরিয়ে আসছে রান্না করছে, তারপরে ওর মা আর কি বলছে বলো মা কী কী হচ্ছে। হ্যাঁ, তারপরে নাকি তখন চিৎকার চেঁচামেচিতে গ্রামের পাড়া প্রতিবেশী লোক জড়ো হয়। আমিও মেয়েটাকে জিজ্ঞেস কিন্তু করছি কেউ ঘটনা বলছেন কি, ও কিন্তু বলছে খারাপ ব্যবহার হয়েছে, এটা কি আর মুখে বলতে পারতেছেন আমি।